স্টার জলসায় এমন কিছু জনপ্রিয় ধারাবাহিক ছিল যে ধারাবাহিকে প্রধান চরিত্রে কিংবা বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল সেই সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদেরকে কিন্তু সময়ের বিবর্তনে সেই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী টেলিভিশনের পর্দা থেকে হারিয়ে গিয়েছে এখন তাদেরকে আর কোনো ধারাবাহিকে কিংবা টিভির পর্দায় দেখা যাচ্ছে না এছাড়াও আজ থেকে দশ বারো বছর আগে এমন কিছু শিশু শিল্পী জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছিল বর্তমানে তারা অনেকটাই বড় হয়ে গিয়েছে এবং তাদেরকেও আর কোনো ধারাবাহিকে দেখা যাচ্ছে না যেমন রাখি বন্ধনের রাখি পটল কুমারের পটল মা ধারাবিকের ঝিলিক ভুতু ধারাবাহিকের ভুতু এছাড়াও আরো অনেকে দশ বারো বছর আগে তাদেরকে একসাথে অভিনয় করতে দেখা গেলেও ধারাবাহিক শেষ হওয়ার পর তাদেরকে আর একসাথে দেখা যায়নি এবার বারো বছর পর আবারও এক প্রেমে দেখা গেল এক সময়ের স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক অপরাজিতর ভাইবোন পিকু এবং তিতলিকে ব্লু ওয়াটার পিকসাস প্রোডাকশন হাউজের আন্ডারে যিশু উজ্জ্বল সেনগুপ্ত সোহম বসু চৌধুরী এবং দিতিপ্রিয়া রয় অভিনীত জনপ্রিয় ধারাবাহিক অপরাজিত ধারাবাহিকটি দু হাজার এগারো থেকে দু হাজার বারো সাল সম্প্রসার হয়েছিল ধারাবাহিকে ভাই বোনের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল সোহম বসু রয় চৌধুরী এবং দ্বিতিপ্রিয়া রায়কে বারো বছর পর আবারও এক ফ্রেমে তাদেরকে দেখা গেল বারো বছর আগে আপনারা স্টার জলসার অপরাজিত ধারাবাহিকটি কারা কারা দেখেছিলেন কমেন্টে জানাবেন বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ